رسول كريم صلى الله عليه وسلم بولين لما خلق الله آدم ونفخ فيه روحه الله رب العالمين سيدنا آدم عليه السلام কে সৃষ্টি করলেন তার ভিতরে যখন রূহ দিলেন রূহ দেওয়ার সাথে সাথে আতসা তিনি হাঁচি দিলেন আমরা হাঁচি দেই না হাঁচি দিয়ে কি পড়ি আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন আমরাও পড়ি কেন পড়ি রাসূলের কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটি বলছেন হাদিসের মধ্যে আল উতাসু মিনাল্লাহ ওয়াত তাফাউবু মিনাশ শাইতান হাঁচি আসে আল্লাহর পক্ষ থেকে আর হাই আসে শয়তানের পক্ষ থেকে এজন্য আমরা আলহামদুলিল্লাহ পড়ি হাঁচি আসলে শুধু আল্লাহর পক্ষ থেকে আসেন না রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইন্নাল্লাহ ইউহিব্বু আল-উতাসা ওয়া ইয়াকরাহু আত-তাফাউব নিশ্চয় আল্লাহ তাআলা হাঁচি আসাকে পছন্দ করেন ভালোবাসেন আর হাই তোলাকে আল্লাহ তাআলা অপছন্দ করে আল্লাহ হাঁচিকে পছন্দ করেন যে ব্যক্তির হাঁচি আসলো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ফালিয়াকুল সে যেন পড়ে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়ালিয়াকুল লাহু মান ইয়ারুদ্দু আলাইহি ইয়ারহামুকাল্লাহ আর যার সামনে আলহামদুলিল্লাহ পড়লো হাঁচি দিল যে শুনলো সে তার জন্য দোয়া করে বলবে ইয়ারহামুকাল্লাহ যদি কেউ হাঁচি দেয় হাঁচি দিয়ে আবার আলহামদুলিল্লাহ পড়ে তার জন্য ইয়ারহামুকাল্লাহ বলে দোয়া করা এটা আমাদের জন্য ওয়াজিব আমাদের কর্তব্য অত্যাবশ্যকীয় আর যে ব্যক্তি হাঁচি দিয়ে আলহামদুলিল্লাহ পড়লো তার জন্য আবার দোয়া করলো এবং এবার হাঁচিদাতা কি বলবে হাঁচিদাতা বলবে ইয়াগফিরুল্লাহু লি ওয়ালাকুম আল্লাহ আমাকে এবং তোমাকে মাফ করো মুসলমানদের অভিবাদন সম্ভাষণ তাদের শব্দচয়নগুলো কত সুন্দর অর্থবহ করে রাসূলের নির্বাচন করেছেন সুবহানাল্লাহ পরে হাঁচি দিবে সেখানে আলহামদুলিল্লাহ যে শুনবে সে দোয়া করছে যার জন্য দোয়া করা হলো হাঁচিদাতা সে আবার উভয়ের জন্য দোয়া করছে ইয়াগফিরুল্লাহু লি ওয়ালাকুম আল্লাহ তোমাদেরকে এবং আমাকে সকলকে ক্ষমা করো সুবহানাল্লাহ পরে যদি অমুসলিম হয় হাঁচি দেয় তাহলে সে তখন আমরা কি বলব রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ইয়াহদি কুমুল্লাহ ওয়া ইউসলিহু বালাকুম অমুসলিম হলে তখন বলতে হবে যে আল্লাহ তোমাকে হেদায়েত দেব তোমার এই কর্মকাণ্ডকে আল্লাহ তাআলা সংশোধন করে দেব মানে যে তুমি যে কুফুরির মধ্যে আছো এই কুফুরি যেন আল্লাহ সংশোধন করে দেয় তোমাকে হেদায়েত দেয় তোমাকে ইসলামে দাখিল করায় এই দোয়া তার জন্য করতে হবে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে সব শিক্ষা দিয়েছে রাসূল বলেন যখন তোমার সামনে কেউ তুমি যখন মানুষের সামনে হাঁচি দিবে তখন হাঁচি দেওয়ার সময় তোমার মুখে হাত অথবা কাপড় দিয়ে তুমি হাঁচি দিবে তবে হাই যখন আসবে ফালিয়ারুদ্দা মাসতাতুআ যথাসম্ভব চেষ্টা করবে তুমি যেন এই হাইটাকে প্রতিরোধ করতে পারো কেন বান্দা যখন হাই তোলে বান্দা যখন হাই তোলে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তার ভেতর থেকে শয়তান হাসতে থাকে কারণ প্রত্যেকের সাথে শয়তান আছে না নাই প্রত্যেকের সাথে শয়তান আছে ওই তার সাথে থাকা শয়তানটা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আশ-শাইতানু ইয়াজরি মাজরাদ-দামি শয়তান শুধু মানুষের সাথেই থাকে না বরং তার রক্তে প্রবাহিত হয়ে থাকে তো শয়তান তখন হাসতে থাকে তো একজন ব্যক্তি যদি একাধিকবার হাঁচি দেয় তো জবাব কয়বার দেব রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে একজন হাঁচি দিচ্ছেন একাধিকবার রাসূল একবার উত্তর দিলেন একবার দোয়া করলেন পরের বার বললেন যে তোমার হয়তো সর্দি লেগেছে তোমার হয়তো ঠান্ডা তো এই হাদিস থেকে বোঝা যায় যে যদি কেউ একাধিকবার আমার সামনে হাঁচি দেয় তাহলে একবার আলহামদুলিল্লাহ পড়লেই যথেষ্ট হবে এবার আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আদমকে বললেন আমি বলছিলাম যে হযরতে আদমকে আল্লাহ তাআলা রূহ দিলেন ভিতরে দেওয়ার পরে তিনি হাঁচি দিলেন এরপরে কি হলো
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এরপরে সাইয়্যিদিনা আদমকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইযহাব ইলা উলাইকাল মালাইকা ফাসাল্লিম আলাইহি ওই যে ফেরেশতারা বসে আছে ফেরেশতাদের দলের সামনে যাও এবং তাদেরকে তুমি সালাম দাও আসসালামু আলাইকুম বলে তাদেরকে সালাম দাও সাইয়্যিদিনা আদম আলাইহিস সালাম যখন ফেরেশতাদেরকে সালাম দিলেন আল্লাহ তাআলা বললেন হাযিহি তাহিয়াতুকা এটাই হবে তোমার অভিবাদন এটাই দিয়ে তুমি মানুষদেরকে প্রথম সম্ভাষণ করবে সাক্ষাৎ হলে এটাই হবে তোমার অভিবাদন শুধু তোমার নয় তোমার সন্তান যারা আছে কিয়ামত পর্যন্ত আসবে তাদের অভিবাদন হবে আসসালাম সুবহানাল্লাহ পড়েন এটা হলো একটা হাদিয়া উপটোকন গিফট সালামটা হলো একটা গিফট উপহার খুব সহজেই আমরা দিতে পারি এই গিফট হযরতে সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে বন্ধুত্ব ছিলেন হযরত আবু দারদা চলে গেল অনেক দূরে সালমান ফার্সি ছিলেন মদিনায় আবু দারদার কাছ থেকে যখন কিছু সাহাবী আসলেন হযরত সালমান ফার্সি জিজ্ঞেস করলেন আমার বন্ধু আমার জন্য কোনো উপহার পাঠিয়েছে কিনা বলো না কোনো উপহার তো পাঠায়নি একটু পরপর জিজ্ঞেস করলো জিজ্ঞেস করার পরে একজন সাহাবী বলল যে হ্যাঁ উনি তো আপনার জন্য সালাম পাঠিয়েছে হযরত সালমান বললেন এটাই তো আমাদের জন্য সবচেয়ে বড় হাদিয়া সুবহানাল্লাহ পড়ে এই সালাম সমাজের মধ্যে নিজেদের মাঝে ভ্রাতৃত্ব অটুট করে বৃদ্ধি করে শান্তি আনয়ন করে ভালোবাসা বৃদ্ধি করে আল্লাহর নবী বলছেন لا تدخلوا الجنة حتى تؤمنوا ولا تؤمنوا حتى تحابوا তোমরা ততদিন পর্যন্ত জান্নাতে প্রবেশ করতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তোমরা ঈমান আনয়ন করো ঈমান ছাড়া তোমরা কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না আর তোমাদের ঈমান পরিপূর্ণ হবে না হাত্তা তাহাব্বু যতদিন না পর্যন্ত তোমরা নিজেদেরকে নিজেরা ভালো না বাসবে আর আমি কি তোমাদেরকে বলে দিব পরস্পরের মাঝে ভালোবাসা কিভাবে বৃদ্ধি পাবে আওয়ালা আদুল্লুকুম আলা শাইইন ইযা ফাআলতুমুহু তাহাবাবতুম নিজেদের মাঝে ভালোবাসা কিভাবে বৃদ্ধি করবে ভালোবাসা কিভাবে বৃদ্ধি হয় সেটা কি আমি তোমাদেরকে বলে দিব নাকি রাসূলুল্লাহ বলেন আফসুস সালামা বাইনাকুম পরস্পরের মাঝে সালামের ব্যাপক প্রচলন করো ওই সালামের মাধ্যমে নিজেদের মধ্যে ভালোবাসা বৃদ্ধি করে দিবে সুবহানাল্লাহ বলেন তো সালাম ভালোবাসা বৃদ্ধি করে সালাম যে ব্যক্তি প্রথমে সালাম দেয় তাকে আল্লাহ তাআলা অহংকার থেকে মুক্ত করে দেন কারণ মানুষের তো অহংকার করার অধিকার নাই আল্লাহ বলছেন আল কিবরিয়া ও রিদাই অহংকার আমার গায়ের চাদর এটা মানুষকে শোভা পায় না এটা নিয়ে তোমরা টানাটানি করিও না এটা আমার চাদর আর আল্লাহকে অহংকার মানায় বান্দাদেরকে অহংকার মানায় না এই জন্য রাসূল বলছেন সালামের মাধ্যমে অহংকার দূর হয় আল বাদি বিসালাম বারি উম্মিনাল কিবের সর্বপ্রথম সালাম যে ব্যক্তি দেয় আল্লাহ তাআলা তাকে অহংকার থেকে মুক্ত করে দেন সুবহানাল্লাহ আমরা যখন কথা বলি বক্তব্য হোক বা এভাবে হোক দেখবেন বিভিন্ন সম্ভাষণ ভাইরা আমার এলাকাবাসী উপস্থিত যারা আছেন সব বলে এরপরে আমার সংগ্রামী সালাম গ্রহণ করুন আসসালামু আলাইকুম বলে কি না এটা হাদিস বিরোধী আল্লাহ রাসূল জিজ্ঞেস আল্লাহ রাসূল শিক্ষা দিচ্ছেন আসসালামু কাবলাল কালাম আগে সালাম পরে কথা আপনার কথাই শুরু হবে সালাম দিয়ে সম্বোধন পরে অ্যাড্রেসিং পরে করবেন আগে সালাম সালাম দিয়ে বক্তব্য শুরু হবে এটাই শিষ্টাচার রাসূলুল্লাহ শিক্ষা দিচ্ছেন আমরা যে হাই বলি হ্যালো বলি তাতে কোনো অর্থ নাই কিন্তু যদি কাউকে দেখা হলে হাই বলি হ্যালো বললাম তার কি অর্থ হতে পারে বা গুড মর্নিং বললাম শুভ সকাল বললাম তো তার জন্য তো সকালটা অশুভ হতে পারে আমি বললে কি শুভ হয়ে যাবে নাকি কিন্তু সালাম বললে নেকি আছে না নাই দুজনের মাঝে মহব্বত সৃষ্টি হচ্ছে বৃদ্ধি হচ্ছে শান্তি বর্ষিত হচ্ছে
দোয়া হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কখন কখন তোমাকে সালাম দিতে হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান غير بيوتكم حتى تستأنسوا وتسلموا على أهلها هي مؤمنرا তোমরা কারো ঘরে প্রবেশ করিও না حتى تستأنسوا যতক্ষণ না পর্যন্ত তোমরা অনুমতি না দাও অনুমতি ছাড়া কারো ঘরে প্রবেশ করিও না وتسلموا على أهلها এবং গৃহবাসী যারা আছে তাদেরকে তোমরা সালাম দাও সালাম দিয়ে অনুমতি নাও আর যদি সালাম দেওয়ার তিনবার সালাম দেওয়ার পরেও কোনো সাড়া না আসে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাইল্লাম তাজিদু ফিহা আহাদান ফালা তাদখুলুহা হাত্তা ইউযানা লাকুম সালাম দেওয়ার পরে যখন কোনো সাড়া নাই রেসপন্স নাই যদি কাউকে না পাও ঘরের ভিতরে কেউ নাই তাহলে তুমি ফিরে যাও ইরজিউ হুয়া আজকা লাকুম এই যে তুমি ফিরে আসলে এটাই তোমার জন্য শালীনতা এটাই শিষ্টাচার তুমি ফিরে আসো পাইল্লাম তাজিদু ফিহা হাদান ফালা তাদখুলুহা হাত্তা ইউযানা লাকুম ওয়া ইন কিলা লাকুম ইরজিউ ফারজিউ হুয়া আজকা লাকুম তুমি ফিরে আসো এটাই তোমার জন্য পবিত্র এটাই তোমার জন্য শিষ্টাচার শালীনতা এবার ঘরে অনুমতি নিয়ে সালাম দিয়ে ঘরে প্রবেশ করলাম আবার ঘরে প্রবেশ করার পরেও সালাম দিতে হবে একবার সালাম দিয়ে অনুমতি নিলাম এখন ঘরে প্রবেশ করলাম ঘরে প্রবেশ করে আবার সালাম দিতে হবে কারণ প্রথমটা ছিল অনুমতির জন্য সালাম পরেরটা হবে সম্ভাষণ فَإِذَا دَخَلْتُمْ بُيُوتًا فَسَلِّمُوا عَلَىٰ أَنفُسِكُمْ تَحِيَّةً من عند الله مباركة طيبة الله رب العالمين بولن فإذا دخلتم بيوتا جكون تمرا غوري پروش کرلے فسلموا على أهلها এবার গৃহবাসী যারা আছে ঘরের মধ্যে যারা আছে তাদেরকে তোমরা সালাম দাও ঘরে সালাম দাও একবার সালাম হয়েছে আবার সালাম দাও ঘরের ভিতরে তাহিয়াতাম মিন ইনদিল্লাহ এটা আল্লাহর পক্ষ থেকে হাদিয়া সম্ভাষণ মুবারাকাতান তাইয়্যিবা এই যে সালাম দিলে ঘরের ভিতরে ঢুকে গৃহবাসীদেরকে এটা তোমাদের জন্য বরকতময় হবে এটা তোমাদের জন্য বরকতের কারণ হবে সুবহানাল্লাহ পড়ে এবার আসুন হাদিসে কি আছে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ঘরের মধ্যে যদি কেউ ঢুকে সালাম দেয় ঘরে প্রবেশ করে যদি কেউ সালাম দেয় তো আল্লাহ রাব্বুল আলামিন সেই ঘরবাসীর উপর গৃহবাসীর উপর রহমত এবং বরকত নাজিল করে সালাম দিলেন আপনি আপনার ঘরে ঢুকে কিন্তু ওই ঘরে যারা আছে সবার উপরে তাৎক্ষণিকভাবে আল্লাহ তাআলা রহমত এবং বরকত দিয়ে দিলেন দুই নাম্বার ঘরে যদি কেউ সালাম দেয় রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওই ঘর এবং ঘরে যারা আছে উভয়কে আল্লাহ হেফাজতের দায়িত্ব নিয়ে নেন তিন নম্বর ঘরে যদি ঢুকে কেউ সালাম দেয় তাহলে আল্লাহ তাআলা ঘরের অন্যান্য সদস্যের সাথে ভালোবাসা বৃদ্ধি করে এবং উভয়ের মাঝে সকলের মাঝে দোয়া আদান প্রদান হয়ে যায় সুবহানাল্লাহ সালামের মতো সুন্দর দোয়ার আছে নাকি সালাম দিয়ে দোয়া করলাম আসসালামু আলাইকুম আল্লাহ তোমার উপর শান্তি বর্ষিত করুক তো শান্তির জন্যই তো আমরা সব কিছু করছি শান্তির জন্যই সব করি তো দোয়া তো পরিবারে যারা আছে আপনজন আছে তাদের জন্য আরো বেশি করা প্রয়োজন এজন্য আল্লাহ নিজে শিক্ষা দিচ্ছেন ঘরে ঢুকে আবার সালাম দাও দোয়া আদান প্রদান করো জি এজন্য দেখুন মৃত্যুর সময়ে কিন্তু আমাদেরকে সালাম দেওয়া হয় কোরআনুল কারীম বলছে الذين تتوفاهم الملائكة طيبين يقولون سلام عليكم ادخلوا الجنة بما كنتم تعملون مؤمن ব্যক্তির যখন মৃত্যুর সময় হয়ে যায় জান্নাতি ফেরেশতারা
তার রু নেওয়ার জন্য যখন তার সামনে আসে, সামনে আসার সাথে সাথে মুমিন ব্যক্তিকে আগে ফেরেশতারা সালাম দেয়। মুমিন ব্যক্তি সালাম দিয়ে যেহেতু তার মৃত্যুর কষ্ট হবে, এই জন্য আল্লাহর নির্দেশে তার জন্য জান্নাতে যেই ফ্ল্যাট বুকিং দেওয়া আছে, আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে তার সামনে জান্নাতের ফ্ল্যাটটা তার চোখের সামনে তুলে ধরে, সালাম দিয়ে বলে উদখুলুল জান্নাহ, এই জান্নাতে প্রবেশ করো। তো জান্নাতরা কোথায় থাকে? তখন ফেরেশতারা তখন জান্নাতটা ডিসপ্লে করে, প্রদর্শন করে, দেখায় যে এই তোমার জান্নাত। তো মুমিন বান্দা সালামের জবাব দেয়, জান্নাতের দিকে তাকিয়ে থাকে, জান্নাতের দিকে তাকিয়ে থাকে, আর এই অবস্থায় তার রুহ নিয়ে চলে যায়। সুবহানাল্লাহ। পরে মৃত্যুর সময়ও সালাম, মৃত্যুর পরেও সালাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জান্নাতিরা যখন জান্নাতের গেটে যাবে, ওয়াসীকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা, মুত্তাকিদেরকে জান্নাতের দিকে দলে দলে নিয়ে যাওয়া হবে। হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালামুন আলাইকুম। জান্নাতে নিয়ে যাওয়ার পরে ফেরেশতারা তাদেরকে রিসিভ করবে, আর জান্নাতের দরজার মধ্যে গেটের মধ্যে দাঁড়িয়ে জান্নাতীদেরকে সালাম দিয়ে বলবে, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদি। সালাম দিয়ে বলবে, তিবতুম, তোমরা ধন্য হয়ে গেছো, তোমাদের জীবন ধন্য হয়ে গেছে, এই জান্নাতে প্রবেশ করো, এই জান্নাত থেকে তোমাদেরকে আর কেউ কোনোদিন বের করে দিবে না। সুবহানাল্লাহ। পরে শুধু তাই নয়, আল্লাহর সাথে যখন সাক্ষাৎ হবে তখন সালাম দেওয়া হবে বান্দাদেরকে, তাহিয়াতুহুম ইয়াউমা ইয়ালকাউনাহু সালাম। যখন রবের সাথে সাক্ষাৎ করবে তখনও তোমাদেরকে সালাম দেওয়া হবে। সুবহানাল্লাহ। পরে কে কাকে সালাম দিবে? ছোটরা বড়দেরকে দিবে, বড়রা ছোটদেরকে দিবে না, নাকি? সালাম যেহেতু দোয়া, সবাই সবাইকে দিতে পারে, যারা যারা বসে আছে, দাঁড়ানো ব্যক্তি, বসা ব্যক্তিকে সালাম দিবে, গাড়ি দিয়ে যাচ্ছে, পথে যারা আছে তাদেরকে সালাম দিবে, ছোটরা বড়দেরকে সালাম দিবে। আবার ছোটরা যদি সালাম না দেয়, বড়রা আবার বাড়িতে বিচার দেয়, তোমার ছেলে সালাম দেন। তো কিন্তু রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ছোটরা যদি সালাম না দেয়, তুমি সালাম দিয়ে তাকে সালাম শিক্ষা দাও। যদি বাচ্চারা কেউ সালাম না দেয়, আমি যদি বারবার দিতে থাকি, তো একসময় সে লজ্জায় পড়ে হলেও আমাকে সালাম দিবে। সালাম না দিলে তাতে রাগ করার কিছু নাই, সালাম তো সবাই সবাইকে দিতে পারে, বড়রাও দিবে, ছোটরাও দিবে। রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মাল্লাম ইয়ারহাম সাগীরানা ওয়ালাম ইউআক্কির কাবীরানা ফালাইসা মিন্না। যে ব্যক্তি বড়দেরকে সম্মান করে না আর ছোটদেরকে স্নেহ করে না, সে আমার দলের না। নামাজ পড়ে না, সে আমার দলের না। রোজা রাখে না, আমার দলের না, সেটা বলেন নাই। কিন্তু রেসপেক্ট করার ব্যাপারে, স্নেহ করার ব্যাপারে আল্লাহ রাসূল বলছেন, সে আমার দলেই নাই। আমরা ছোটরা যারা আছি, আমরা বড়দেরকে সালাম দেব, আবার বড়রা যারা আছি আমরাও ছোটদেরকে সালাম দেব, ইমাম মুসল্লিদেরকে সালাম দিবে, মুসল্লিরাও আবার ইমামদেরকে সালাম দিবে, সবাই সবাইকে সালাম দিবে। আফসুস সালাম বাইনাকুম, সালামের ব্যাপক প্রচলন করো তোমরা। আর এই সালামটা শিখবে করতে গিয়ে পারিবারিকভাবে শিখতে হবে, বাচ্চাদেরকে পারিবারিকভাবেই সালামের প্রশিক্ষণ দিতে হবে। মায়েরা বাচ্চাদেরকে প্রস্তুত রাখবে যে তোমার বাবা আসবে, তোমার বাবার আসার সময় হয়ে গেছে, তোমার বাবা আসলে গেট খুলে কিন্তু আগে সালাম দিবে। এটা যদি শিখায় দেয় মায়েরা, তো বাবা আসতেই সালাম দিবে। তো এই যে পারিবারিকভাবে সন্তানেরা গড়ে উঠলো, হোম ইজ দ্য ফার্স্ট স্কুল অফ এ চাইল্ড। একজন বাচ্চার জন্য তার ঘর, তার পরিবার হলো প্রথম স্কুল। আর আজকে তো পারিবারিকভাবেই ইসলামী সংস্কৃতি বাচ্চাদেরকে শেখাতে হবে, কারণ এই জাতি হলো টিকটক জাতি, এই প্রজন্ম হলো কি, টিকটক প্রজন্ম। টিকটক করে সারাদিন, টিকটক করতে দেয় না স্ত্রী, এজন্য চলে যাচ্ছে স্বামীকে রেখে, ডিভোর্স দিয়ে চলে যাচ্ছে। তো জিজ্ঞেস করছে সাংবাদিক, কেন চলে যাচ্ছেন? তো আমাকে টিকটক করতে দেয় না। যদি টিকটক করতে না দেয় তাহলে সে স্বামীর ঘরে থাকবে না।
কোথায় যাবেন? এই প্রজন্ম তো এমনিতেই ভাইরাল প্রজন্ম, ভাইরাল রোগী, সবাই ভাইরাল হতে চায়। ভাইরাল হওয়ার জন্য মাকে মেরে ফেলে, মা মারা গেছে এমন ভাইরাল হওয়ার জন্য কান্নাকাটি করে, মরিয়ম মান্নান, ভাইরাল হতে চায়। আবার মরার আগে কবরে চলে গেছে, 24 ঘন্টা কবরে থাকবে ভাইরাল হওয়ার জন্য। ভাইরাল রোগে আক্রান্ত আমাদের সন্তানেরা, আমরা যখন সোশ্যাল মিডিয়াতে দেখি, মোবাইলে, মোবাইলে আপনি ভালো কিছু দেখছেন, তার মধ্যে দেখবেন একটা অশ্লীল ভিডিও ঢুকাই দিস, ভালো কিছু দেখতেছেন, ধরেন একটা ওয়াজ মাহফিলে ইউটিউবে দেখতেছেন, এই মাঝখানে একটা অশ্লীল একটা অ্যাড চলে আসছে। মাঝে মাঝে ভাবি এই মোবাইল তো একদিন আমাদের সন্তানদের হাতে যাবে, কিভাবে তারা নিজেদেরকে রক্ষা করবে অশ্লীল ভিডিও থেকে? এমনিতেই তারা টিকটক প্রজন্ম, এমনিতেই ভাইরাল রোগী, তারপরেও যদি এইভাবে করে অশ্লীল ভিডিও দিয়ে মোবাইলে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিভিন্নভাবে তাদেরকে টাচ করা হয়, আঘাত করা হয়, কিভাবে তারা ঈমান রক্ষা করবে? আজ এমনিতেই নাস্তিক মুরতাদ যারা আছে, ইসলাম বিদ্বেষে যারা আছে, তারা কিন্তু ষড়যন্ত্র করে যাচ্ছে কিভাবে প্রজন্মকে ইসলাম থেকে দূরে রাখা যায়, যুবক তরুণদেরকে, ছাত্রদেরকে ইসলাম থেকে দূরে সরানোর চক্রান্ত চলছে বিভিন্নভাবে। সেই চক্রান্ত আমি টের পেয়েছিলাম কিছুদিন আগেই, আদমশুমারি যখন জনশুমারি হয়ে গেল, বুঝাইতে পারছি? আদমশুমারি কিন্তু এখন কিশুমারি, জনশুমারি, কেন আদমের নাম কেন বাদ পড়ে গেল, কেউ কি চিন্তা করেছেন? প্রমাণ দেই আজকে কেন বাদ পড়ে গেল। আজকে বাচ্চাদেরকে কি শেখানো হচ্ছে? মানুষ কোথা থেকে সৃষ্টি? আল্লাহর কোরআন কি বলছে? মানুষকে মাটি থেকে সৃষ্টি করা হয়েছে। অসংখ্য আয়াতে আল্লাহ বলছেন মানুষকে আমি শুক্রবিন্দু মাটি থেকে সৃষ্টি করেছি, মাটির নির্যাস থেকে সৃষ্টি করেছি। কিন্তু আজকে স্কুলে সিলেবাসের মধ্যে বাচ্চাদেরকে শেখানো হচ্ছে মানুষ এসেছে বানর থেকে। আর আপনি, আমি সোশ্যাল মিডিয়াতে দেখলাম, আমি ভাবলাম যে এটা গুজব হতে পারে, কিন্তু নেটে আমি এটাকে দেখলাম, স্কুলের সপ্তম ষষ্ঠ শ্রেণীর বই, সমাজ এবং ইতিহাসের বই খুলে দেখলাম এগুলো শেখানো হচ্ছে। আগামী প্রজন্ম যেন জানে যে সে মানুষের সন্তান না, সে বানরের সন্তান। এজন্য আদমশুমারি বাদ দিয়ে এখন সে জনশুমারি, আগামী 33 সালে যদি আরেকবার শুমারি আসে তখন হবে বানর শুমারি। এটা হাসার কিছু নাই, হতে পারে, অসম্ভব কিছু নয়। নাস্তিক মুরতাদের ষড়যন্ত্র চলছে, আদমের নাম বাদ পড়ে গেল, হয়ে যাবে এক সময় বানর শুমারি। প্রিয় ভাইয়েরা, আজকে 23 সালে যে পাঠ্য বই, যে সিলেবাস আমার সন্তানদেরকে দেওয়া হয়েছে, কলিজার টুকরো সন্তানদেরকে কী শেখানো হচ্ছে? বিবর্তনবাদ শেখানো হচ্ছে। আল্লাহর কোরআন বলছে মানুষ সৃষ্টি মাটি থেকে, কিন্তু শেখানো হচ্ছে বিবর্তনবাদ। ইতিহাসের বই দেখবেন সপ্তম শ্রেণীর, এবং সামাজিক বিজ্ঞান বই দেখবেন ষষ্ঠ শ্রেণীর, দুটোটা বই দেখবেন প্রায় 100-এর মতো ভুল পেয়েছেন, এবং অনেক তথ্য কপি করে গুগল থেকে নিয়ে আসছে। মুক্তিযুদ্ধের ইতিহাসের মধ্যে ভুল আছে, বঙ্গবন্ধুর নামে ভুল তথ্য দেওয়া হয়েছে, আমি পেয়েছি, আপনি খুঁজে দেখবেন পাবেন, সপ্তম শ্রেণী এবং ষষ্ঠ শ্রেণী ইতিহাস বই, সমাজ বই। নাস্তিক্যবাদ ছড়িয়ে দিচ্ছে, নাস্তিক্যবাদ ছড়িয়ে দিচ্ছে, কারণ নাস্তিকরা বিশ্বাস করে মানুষ মানুষের সন্তান নয়, মানুষ বানর থেকে এসেছে, শিম্পাঞ্জির বংশধর। আমরা কি কখনো দেখেছি যে একটা বানর বুড়ো হতে হতে তার নিচের কিছু অংশ মানুষ হয়ে গেছে, 2 দিন পরে এসে পুরা মানুষ হয়ে যাবে? এমন মানুষ হয়েছে নাকি? এমন বানর দেখেন নাই তো কেউ? তো মানুষের যদি কমন সেন্সের শুধু সেন্স থাকে, সে তো এটা বিশ্বাস করে না, বানর থেকে আবার মানুষ আসে কিভাবে? এই এত বানর, এই বানরগুলোও তো আন্দোলন করা শুরু করবে যে আমরা তো মানুষ হই না কেন, তাই এমন তো হয় নাই কখনো যে বয়স্ক বানর আস্তে আস্তে সে মানুষের দিকে আগাচ্ছে? আমার সন্তানদেরকে ঈমান হারা কিভাবে করছে? এই ইতিহাসের বই যদি পড়ে, আর পড়ে যদি তারা তো আর মুফতি সাহেব নয় যে বুঝে ফেলবে, কোরআন হাদিস তো কিছুই জানে না, যদি এটা বিশ্বাস করে ফেলে একটারও ঈমান থাকবে না।
আগামী প্রজন্ম যেন নাস্তিক প্রজন্ম আসে সেই ষড়যন্ত্র চলছে মুসলমান বাংলাদেশে নাস্তিক্যবাদ কায়েম করতে দেওয়া হবে না কারণ এই দেশ স্বাধীন হয়েছে আল্লাহর উপর ভরসা করে কি বলেন ঠিক কি না কারণ বঙ্গবন্ধু কি বলেছিলেন রক্ত যখন দিয়েছে আরো দেব তারপরও মুক্ত করে ছাড়ব ইনশাআল্লাহ তো ইনশাআল্লাহ আল্লাহর উপর ভরসা করে এই দেশ স্বাধীন হয়েছে এই দেশে নাস্তিক্যবাদ কায়েম হবে না কথা বলেন ঠিক না না ঠিক আজকে ষড়যন্ত্র চলছে বইয়ের মধ্যে খুঁজে পেলাম আমার সন্তানদেরকে সমকামিতার প্রতি উদ্বুদ্ধ করা হচ্ছে আপনি পড়ে দেখবেন আমি অনুরোধ করছি আপনারা পড়ে দেখবেন বইগুলো সমকামিতা কোনো অন্যায় নয় ছেলে ছেলেকে বিয়ে করতে পারবে মেয়ে মেয়েদেরকে বিয়ে করতে পারবে আবার একজন বলছে যে তুমি ছেলে লিখছে তুমি ছেলে না মেয়ে এটা তোমার চিন্তার উপর নির্ভর করে তুমি কোন জেন্ডার সেটা তোমার চিন্তার উপর নির্ভর করে তুমি যা চিন্তা করো সেটাই মুসলিম শাসকদের বিরুদ্ধে যেভাবে বিদ্বেষ ছড়িয়েছে ইতিহাসের বইয়ে মুসলিম শাসকরা নাকি এই দেশে বেশি এসেছে তারা আসার পরে মানুষের উপর অত্যাচার করেছে এবং আমাদের একটা মহান একটি ইবাদত কুরবানি কুরবানি নিয়ে যে মিথ্যাচার করা হয়েছে আগামী প্রজন্ম জানবে কুরবানি একটা অত্যাচার এটা জুলুম সেভাবে উপস্থাপন করা হয়েছে অসংখ্য ভুলে ভরা গুগল থেকে ট্রান্সলেট করে বইয়ে নিয়ে এসেছে এবং তারা স্বীকারও করেছে যে আমরা গুগল থেকে চুরি করে নিয়ে আসছি তথ্যগুলো আমাদের এই প্রজন্মকে যদি রক্ষা করতে চাই আমি যে কথা বলতেছিলাম তাহলে পারিবারিকভাবেই ইসলাম শিক্ষা দিতে হবে ইসলামী সংস্কৃতি শিক্ষা দিতে হবে এই বিবর্তনবাদ নাস্তিক্যবাদের যেই বই ছাপা হয়েছে মুসলিম দেশে মুসলমানদের ট্যাক্স দিয়ে মুসলমানেরা তা মেনে নিতে পারে না কথা বলেন ঠিক না বেটি এই জন্য সন্তানদেরকে রক্ষা করতে হলে এই এই বই ছুঁড়ে ফেলতে হবে নাহলে আমার সন্তানেরা নাস্তিক হয়ে যাবে প্রিয় ভাইয়েরা আসুন পারিবারিকভাবেই সালাম শিক্ষা দিতে হবে যেহেতু হোম ইজ দ্য ফার্স্ট স্কুল অফ এ চাইল্ড আরেক জায়গায় সালাম দিতে হবে আল্লাহ তাআলা বলছেন ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কোনো অজ্ঞ লোক কোনো মূর্খ লোক যদি তোমার সাথে তর্কে লিপ্ত হয় সেখানে তোমার সম্মান নষ্ট না করে তুমি তাকে সালাম দিয়ে তোমার রাস্তায় চলে আসো এই সালাম দেওয়ার আরেকটা জায়গা এই জায়গায়ও সালাম দিতে হবে ঘরে সালাম দেওয়া ঘরে ঢুকে সালাম দেওয়া দেখা হলেই সালাম দেওয়া আর অজ্ঞদের সাথে তর্ক না করে সালাম দিয়ে চলে আস এবার আসেন ছোট্ট একটি সালামের মধ্যে আমরা কি কি ভুল করি মনোযোগ সহকারে শুনেন ছোট্ট একটি সালামে আমরা যে ভুলগুলো করে থাকি সালাম করি অনেকেই আছে পা শুয়ে সালাম করে শ্বশুর শাশুড়ি মা বাবা ওস্তাদদের পা শুয়ে সালাম করে এটা নিষেধ পা শুয়ে সালাম করা যাবে না অনেক পীর আছে পা সামনে দিয়ে রাখে ইচ্ছে করে পা সামনে দিয়ে রাখে মুরিদরা আসবে সালাম করবে আবার সেজদাও করে আছে না নাই যদি সেজদা করে ইমান চলে যাবে পা শুয়ে সালাম নয় বরং মৌখিকভাবেই আমরা সালাম দেব অনেকেই অহংকার বোধের কারণে সালাম দেয় না এটা উচিত নয় বরং নিজের অহংকার দূর করার জন্য বেশি বেশি সালাম দিতে হবে সালামে উচ্চারণে আমরা ভুল করে থাকি কারণ সালামের আবার ক্লাসিফিকেশন আছে রাজনৈতিক সালাম কিন্তু আবার ভিন্ন সামাজিক সালাম রাজনৈতিক সালাম বন্ধুবান্ধবের সালাম ক্লাসের সালাম আবার কেউ বলতেছে যে আগে আমরা সালাম আলাইকুম বলতাম এখন আসসালামু আলাইকুম শুদ্ধভাবে বলে আমার সন্তানরা জঙ্গি হয়ে যাচ্ছে বলছে কি না মুসলমানদের দেশে টেলিভিশনের টক শোতে বসে বলতেছে যারা শুদ্ধভাবে সালাম দেয় তারা হলো জঙ্গি নাউজুবিল্লাহ কইতেন না তো এই সালামের মধ্যে ভুল উচ্চারণ সালাম আলাইকুম সালাম আলাইকুম এভাবে উচ্চারণ করে সামু আলাইকুম মানে তোমার মৃত্যু হোক সামু আলাই মানে কি তুই মর দোয়া করতেছে মরার এই জন্য শুদ্ধ সালাম দিতে হবে উচ্চারণ যেন শুদ্ধ হয় আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম তো সালামটা কতটুকু হবে সেটাও কোরআনে আছে ওয়াইদা হুইয়িতুম বিতাহিয়াতিন ফাহাইয়ু বিআহসানা মিনহা
যখন তোমাকে সালাম দেওয়া হয় তুমি তার চেয়ে উত্তম শব্দ একটু বৃদ্ধি করে দোয়া ফিরাইয়া দাও অনেকে আছে এত বড় সালাম দেয় আপনি যে ফিরাইয়া দিবেন সেই শব্দ আর খুঁজে পান না আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু ওয়া নাজাতুহু ওয়া জান্নাতুহু ওয়া দুযুগুহু হ্যাঁ আরো কিছু দাঁড় করে আন তো আপনি যদি সব বলে ফেলেন তো আপনাকে একটু বাড়ায় করতে গিয়ে দিন কোরআনুল কারীম বলছে আসসালামু আলাইকুম এতটুকু বলবেন আসসালামু আলাইকুম যে উত্তর দিবে বি আহসানা মিনহা একটু উত্তম বাক্য দিয়ে উত্তর দিবে আসসালাম সে বলবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এতটুকু ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ এটা বলে সে তার উত্তর দিবে সালামের মধ্যে আরেকটা ভুল হলো মৌখিক সালাম দেয় না শুধু মাথায় সালাম দেয় ইশারায় হ্যাঁ শুধু মাথা নেড়ে সালাম দেওয়া এটা একটা ভুল শুধু পরিচিতদেরকে সালাম দেই অপরিচিতদেরকে সালাম দেই না আছে না নাই রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সাহাবী জিজ্ঞেস করছেন আইয়ুল ইসলামি খাইরুন ইসলামে উত্তম বিষয় কোনটি রাসূল বলেন তো তুতিমুত তুআম ওয়া তাকরাউস সালাম মানুষদেরকে বেশি বেশি খাবার খাওয়াও পরিচিত মান আরফতা ওয়া মান লাম তারিফ পরিচিত অপরিচিত সবাইকে সালাম দাও সবাইকে সালাম দিতে হবে শুধু পরিচিত দরকার নয় সালামে আরেকটি ভুল হচ্ছে সমাজে বাহিরে সব জায়গায় সালাম দেই কিন্তু স্ত্রীকে সালাম দেয় না স্ত্রীর মনে হয় রহমত শান্তির প্রয়োজন নাই সে জায়গায় তো শান্তি আরও বেশি প্রয়োজন ছেলেদেরকে বাবারা ছেলেদেরকে সালাম দেয় না আবার সন্তানেরা লজ্জায় মা বাবাকে সালাম দেয় না সব জায়গায় কিন্তু সালাম দেয় মা বাবাকে সালাম দেয় না স্বামী স্ত্রীকে সালাম দেয় না মা আয়েশা বলছেন একটা হাদিসে যে আল্লাহর রাসূলকে কখনো আগে সালাম দিতে পারিনি একদিন চেষ্টা করলাম আজকে আমি ফার্স্ট হব সালাম দিবই তো একটা খুঁটি আছে ওই খুঁটির পিছনে আমি দাঁড়িয়ে আছি ভাবলাম যে আজকে রাসূল যেন ফেল হয় আমি পাশ হব রাসূলকে সালাম দেওয়ার জন্য আমি খুঁটি রাসূল আমার সামনে আসছে আমি সালাম দেওয়ার জন্য আ বলছি রাসূল আমাকে সালাম দিয়ে দিচ্ছে আমি হা বলতে বলতে রাসূল সালাম দিয়ে দিচ্ছে মা আয়েশা বলেন আমি কখনো রাসূলকে আগে সালাম দিতে পারিনি তা আল্লাহর রাসূল স্ত্রীদেরকে সালাম দেয় আমরা লজ্জায় দেই না আজকে এটা আমরা শুরু করতে পারি ইনশাআল্লাহ তবে নতুন নতুন শুরু করলে আবার একটু ভয়ও পাবে খুব কী চিন্তাভাবনা নিয়েছে আল্লাহ জানে তো আস্তে আস্তে আমরা শুরু করতে পারি এটা স্ত্রীদেরকে সালাম দিতে পারি মা বাবাকে সালাম দিব সন্তানদেরকেও সালাম দিব সালামে শুধু হাত তোলা এটা একটা ভুল শুধু হাত তোলে তবে কেউ যদি দূরে থাকে অনেক দূরে আছে তাকে হাত তুলে ইশারা দিয়ে সালাম দেওয়া যাবে তবে কাছে থাকলে হাত তোলার প্রয়োজন নাই সালাম দেয় বুকে হাত দেয় এটা একটা ভুল শুধু বুকে হাত দেয় আবার অনেকে বলে যে খাওয়ার সময় সালাম দেওয়া যায় না খাইতে বসছেন সালাম দিলাম না খাওয়ার সময় সালাম দেওয়া যায় সমস্যা নাই কারণ খাওয়ার সময় যদি কথা বলা যায় সালামও তো দেওয়া যাবে আরেকটি ভুল হচ্ছে দেখবেন হুজুরদেরকে মানুষ সালাম বেশি দেয় এমন সময় সালাম দেয় ধরুন সে তার প্রাকৃতিক কাজ সারতেছে তখনও সালাম দেয় মানে হুজুর তো সালাম দিতে হইব ওয়াশরুম থেকে বের হয়েছি সাথে সাথে মানে বের হতে পারি না এখনও দরজা খুলছি এক মুসল্লি ওযু করতেছে এর ভিতরে সালাম শুরু করছে হুজুর আসসালাম মানে ওয়াশরুম থেকে বের হতে তখন সালাম দেওয়া উচিত নয় তখন তো এখন ওয়াশরুম থেকে বের হয়েছে সে পবিত্র হবে এই সময় সালাম দেওয়া উচিত নয় তবে সালাম পাঠানো যায় কারো কাছে বন্ধু বান্ধবের কাছে সালাম পাঠানো যায় যে আমার পক্ষ থেকে সালাম দিও যদি কেউ আমাকে সালাম পাঠায় তার উত্তর হবে ওয়া আলাইকা ওয়া আলাইহিস সালাম যে সালাম নিয়ে আসছে তার উপরও সালাম যে সালাম পাঠিয়েছে তার উপরও সালাম ওয়া আলাইকা ওয়া আলাইহিস সালাম তো আজকে থেকে আমরা সালামের ব্যাপক প্রচলন করব সন্তানদেরকে সালাম দেব সমাজে সালামের প্রচলন করব স্বামীরা স্ত্রীদেরকে সালাম দেব ঘরে সবাইকে সালাম দেব সালামের মাধ্যমে অনুমতি দিব ঘরে ঢুকার পরে আরেকবার সালাম দেব আল্লাহ কবুল করুক বলেন আমিন।